गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल होम्स टाइम से तुम्हारे सकल के स्वागत जाना जे जेखने आछो भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछी आर देखते पाच्छो सकाल सकाल आज के रान्नाघरे चले रान्नाघर थेके आज के आमार भिडियोटा स्टार्ट करछी। सकाल बेलाय बसिए दिएछी आलुर तरकारी, आलूटा भेजे भालो करे नून हलुद दिए प्लेन आलुर तरकारी बसालाम और ढाकाटा दिए दिलाम। ढाकाटा दिए एखन सिद्ध होक और एखन बसिए देव चा। और आमी एखन सकाल बेला आमी आमार एक कापेर मतनी बसाबो, आमार जोन्नोई बसाबो। आर एखन आर केउ चा खावा नेई, सकाल बेला गैसटा अन करे दिलाम, दिए चायेर बाटिटा बसिए दिलाम। और एखन थालाते मुड़ी निये निच्छी, तरकारीटा थालार मध्ये ढेले निएछी, निये एर मध्ये मुड़ी निये निच्छी बेशी करे, मेये आर आमि एकसाथे मेखे खेये नेब सकालबेला। आर एदिके बसिए दिएछी म्यागी, केनना मानुंच मुड़ी तरकारी खेते ओ एकदमई पछन्द करे ना, तार जन्य ओ एसे एखनो सकालबेला ओके टिफिन देव एसछे, ओके ओ बोलो मैगी खाबे, तार जन्य ओके एखन मैगी करे दिच्छी। ता ओर मैगीटा होई गेछे। आर एर फाके मेयेके आजके सकालबेला एकटु पढ़ते बसिएछी, कारण अन्यदिन सकाले क्लास थाके, आजके क्लास नेई, ताई जन्य मेयेके आजके एकटु पढ़ते बसिएछी सकालबेला। रान्नार फाके फाके एसे ओके एकबार करे देखिए दिए जाच्छी। ता ओ एकटा पड़ा मुखस्त करेछे बेंगली, ता ओई पड़ाटा ओके बोलेछी लिखते, এই এই ছড়াটা যে একটা মুখস্থ করেছে, মুখস্থ করে বলছে মা তুমি আমাকে একবার ধরো, আমি বলছি দেখো ঠিক হয়েছে কিনা। তার জন্য একবার আসলাম রান্না করতে করতে, একবার ঘরে আসলাম, আসতে এখন আমি বইটা ধরেছি, ও এখন না দেখে আমাকে ছড়াটা বলছে, তারপরে ও লিখবে। তা এই আমি এখন একবার বসলাম, বসে অন্ধকারের জন্য মানে আলোটা পেছন দিকে পড়েছে বলে ওকে দেখা যাচ্ছে না ভালো করে। তা পড়াটাও বলছে আমাকে, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তা এখানে আলু সেদ্ধ দেব, আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, এগুলো ভাতের মধ্যে দিয়ে দেব। আর ভাতের মধ্যে একটু বড় বড় আলু না দিলে গলে যাবে, তার জন্য একটু বড় বড় করে কেটে ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আলু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আলুগুলো ভাজবো। আর এখানে নিয়ে নিয়েছি মসুরের ডাল, মসুরের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে দিলাম, দিয়ে এবার বসিয়ে দেবো গ্যাসে। তা মসুরের ডালটা ততক্ষণ সেদ্ধ হোক, আর গ্যাসটা অন করে দিলাম, অন করে মসুরির ডালটা বসিয়ে দিলাম। আর ডালের মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে ভাতও ফুটে গেছে, ভাতটা একটুখানি হাতা দিয়ে একটু নাড়িয়ে দিলাম, আর ডালটাও নাড়িয়ে দিচ্ছি, কেননা ডালের মধ্যে নুনটা দিয়েছি, এক জায়গায় থাকলে নুনটা চারিদিকে ছড়াবে না, তাই জন্য হাতা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। আর এবার গ্যাসটা একটু সিমে করে দিয়ে হাঁড়ির ঢাকাটা দিয়ে দেবো, ভাতটা আস্তে আস্তে হোক আর ডালটাও হোক। এদিকে ঘরে চলে এসেছি আবারও আমি, ঘরে এসে ছাদ থেকে যে জামাকাপড়গুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, এই জামাকাপড়গুলো গুছিয়ে এখন আলমারিতে তুলে দেবো। এই জামা কাপড় আগের দিনে অনেক জামা কাপড় কেচেছিলাম, তারপরে আজকে সকালেও কেচেছিলাম, এগুলো কালকের যেগুলো কেচেছিলাম সেগুলো ভালো রোদ হয়নি বলে শুকায়নি, আধ ভেজা ছিল।
আর তাই জন্য আজকে আরেকবার ভালো করে রোদে দিয়ে জামা কাপড়গুলো সবকটা একসাথে রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে এবার ভাঁজ করে তুলে রাখছি। আর মেয়ে দেখতে পাচ্ছ পড়ছে, ওকে অন্য একটা পড়া দিয়েছি, সেটাও মুখস্থ করছে। সেটা মুখস্থ হয়ে গেলে তারপরে আমি ধরবো বা লিখতে দেবো ওকে বলেছি, তাই জন্য পড়াটা মুখস্থ করছে। আর এদিকে আমি চটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, কেননা সারাদিনে আর মানে জামা কাপড়গুলো তোলাই হয়ে রাখা থাকে, তারপরে গোছাতে গোছাতে কখন যে টাইম চলে যায় আর গোছানোই হয় না। এক একদিন তো জামা কাপড় ছাদ থেকে এনে তুলে রাখাই থাকে, সেগুলো আর গোছানোর টাইম পাই না, তাই জন্য এখন এনে সাথে সাথে এগুলোকে গুছিয়ে রাখছি। আর অনেকগুলো আগের দিনের অনেকগুলো নাইটি ছিল, প্রায় 5টা 6টা মতো, সেই আগের দিনের আর আজকের দুটো মিলিয়ে এতগুলো নাইটি এখন গুছিয়ে ভালো করে শুকিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আবারও রান্নাঘরে আমি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, তা দেখতে এলাম যে আলু ভাজাটা কতটা হয়েছে। আলু ভাজাটা একটু কড়কড়া মতো ভাজবো, কেননা মানুষ আলু ভাজাটা একটু কড়কড়াই খেতে বেশি পছন্দ করে। আর এদিকে ডালটাও ফুটে গেছে। আর এই দেখো ডিপের মধ্যে আমি পাঁপড়গুলো এরমভাবেই রেখে দিই, পাঁপড়গুলো এরমভাবে রাখলে পাঁপড়গুলো বেশ ভালো থাকে। এখন বাজে দুপুর 2, আর এই সবে স্নান টান করে আসলাম, মেয়েরও স্নান হয়ে গেছে। তা আজকে একটু দেরি হয়ে গেল, কেননা সকালবেলা দেখলে ওকে একটু পড়াতে বসিয়েছিলাম আজকে, তার জন্য একটু দেরি হয়ে গেল। আজ জল জল করে আন্টি প্রায় কদিন ধরে আসছে না, তাই জন্য আমাকে ওকে নিয়ে বসাতে হয়েছে। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বাড়বো। আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি। তা প্রথমে ভাবছিলাম যে পাঁপড়টা খাওয়ার আগেই ভাজবো, কিন্তু যা গরম লাগছে, মানে আর স্নান টান করে যা করার পরে রান্নাঘরে আর যেতে ইচ্ছা করে না। বৃষ্টি হচ্ছে, এই ভাদ্র মাসের গরমটা এরকমই, যতই বৃষ্টি হোক যতই যাই হোক গরম যেন আর কমে না, মানে একটা প্যাচ প্যাচে একটা গরম, মানে পাখার হাওয়াতে থেকেও যেন ঘাম দিচ্ছে, তাই জন্য আর ভাল লাগছে না বলে আর পাঁপড় টাপড় সব ভেজে রেখে দিয়ে তারপর আমি স্নান করতে গেছি। তা চলো, 2টা বেজে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমাদের আজকে সন্ধ্যেবেলায় চা টা খাওয়া সব হয়ে গেছে, মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে। তা এখন দেখতেই পেলে মেয়েকে একটু বসে পড়াচ্ছিলাম, তা সন্ধ্যেবেলায় এখন একটু না বসে পড়ালে এখন কি হয়, দিকটায় ক্লাস করে, সকালের দিকটা তো বাড়ির পড়াটা করার টাইম পায় না, একমাত্র এই সন্ধ্যেবেলাটাই টাইমটা পায়। তা সন্ধ্যেবেলাটা একটু নিয়ে বসলে ওর পড়াটা কমপ্লিট হয়ে যায়, মানে রেডি হয়ে যায়। আর ওদের বছরে 4 বার পরীক্ষা, তাই জন্য ফার্স্ট ইউনিট টেস্ট মিড টার্ম হয়ে গেছে, এখন এবারে সেকেন্ড ইউনিট টেস্ট হবে সামনে মাসে। একটু না বসলে পড়াগুলো ঠিক রেডি হবে না। দিয়ে সকালের দিকেও কিছুক্ষণ নিয়ে বসেছিলাম, মানে প্রায় 9:30-10টার থেকে 12টা অবধি বসেছিলাম, তখন কতগুলো সাবজেক্ট করিয়েছি, আবার বাকি কিছু রয়ে গেছে আবার এখন করাচ্ছি।
তা এখন মোটামুটি প্রায় হয়েই এসছে পড়াটা, এখন ম্যাথটা নিয়ে বসেছে, ম্যাথটা করবে। আর এইদিকে সকালের দিকে আমি আজকে রান্না একবেলার মতনই করেছিলাম, তা ভাবলাম বিকালের দিকে একটু মায়ের বাড়িতে যাব। তা মা অনেকদিন ধরেই যেতে বলছে, যাওয়া হচ্ছে না, তা ভাবলাম আজকে শুক্রবার আছে, শনি রোববার ছুটি আছে, রোববার দিন ঘুরে চলে আসব। তা বিকালবেলা যা মুষলধারে বৃষ্টি হলো, সাড়ে চারটে পাঁচটার সময় আর বেরোবো কি, মানে এত বৃষ্টি হয়েছে আর তেমন মেঘ ডাকছে, মানে ভয়ে আর বেরোতে পারলাম না। তাই জন্য এবেলা আর কিছু রান্না বান্না নেই, সকালে ওই একবেলার মতনই রান্না করেছিলাম। তাই এবেলা মালঞ্চু বলল, ও একটু বেরিয়েছে, বলল ফেরার সময় বিরিয়ানি নিয়ে আসবে। তা আজকে বিরিয়ানি খাওয়া হবে, এই হচ্ছে রাত্রির প্রোগ্রাম। পড়াতে পড়াতে একটু কাতো হয়ে গেছিলাম আমি, মানে বসতে ভাল লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকলে ভাল লাগে, কিন্তু রাত্রির বেলা আমি যদি খাওয়া দাওয়া করে নিই, পেটে যদি খাবার পড়ে যায়, আর আমি বসতে পারি না। মানে হাজার চেষ্টা করি, ভাবি যে না একটু ভিডিওগুলো দেখব, একটু সবার চ্যানেলে যাব, ওই যা দেখি সব সারাদিন, দিনের বেলা সারা দুপুর ধরে এডিটিং করি, ভিডিও দেখি, সবার চ্যানেলে যাই, দেখি, কমেন্টস করি, কিন্তু রাত্রিবেলা কোনো মতেই আমি পারি না। তা কালকে কি মনে হলো, ভাবলাম যে না দেখি আজকে একটু চেষ্টা করেই দেখি করতে পারি কি না। তা এমনিও মালঞ্চ সকালবেলা ভোরবেলা বেরোনোর ছিল, ওকে ডেকে দেওয়ার ব্যাপার ছিল, ও এমনি বলছিল যে রাত্রিরে ঘুমাবো না, ঘুমালে ওর আবার ভোরবেলা উঠতে পারে না, মানে খুব ভোরে যদি বেরোনো থাকে রাত্রির দিকে বেশিরভাগই ও হয়তো মোবাইল দেখলো কি টিভি দেখে ও কাটিয়ে দেয়। সকালবেলা ভোরবেলা তুমি ডেকে দেবে, এই একটা মাথায় টেনশান ছিল। আমি বললাম তুমি শো, আমি রাতটা আজকে জাগি, জেগে একটু সবার ভিডিও দেখি, সবার চ্যানেলে যাই, কমেন্টস করি। তা সারা রাত কালকে 11:30 থেকে আমি স্টার্ট করেছি, পাক্কা 4:30 5টা পর্যন্ত আমি কন্টিনিউ সবার চ্যানেলে গেছি, ভিডিও দেখেছি, কমেন্টস করেছি, সাবস্ক্রাইব করেছি, এমনকি মানে সবার ভিডিও, মানে রাত্রিবেলা তো দেখতে 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 কখন পুরো ভিডিও দেখা হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তা এই করে করে সারা রাত কালকে কেটে গেছে, মানে লাইফে আমার ফার্স্ট আমি এরকম রাত জেগেছি। তাহলে চলো আজকে আর বেশি বকবক করবো না, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, রোজের একই কথা বলি, আজকেও বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ প্লিজ সবার আগে, দেখার আগে একটা লাইক দেবে, লাইক দিয়ে দেখা স্টার্ট করবে, লাইক দিতে তো কোনো অসুবিধা হয় না, একটা লাইক দিয়ে দিও, কেননা লাইক কিন্তু একদমই পড়ছে না, একটা লাইক দিও, দেখে কমেন্টস করো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। তোমরা না থাকলে আমরা তো বিগ জিরো, তাহলে তোমাদের থাকা অবশ্যই দরকার, তোমাদের পাশে না পেলে আমরা কিছুই করতে পারব না। তাহলে চলো আজকের মতো, টাটা, গুড নাইট।